আসলে তো ওই জন্য হয় না, যখন আপনার পানিটা বের করে দেবেন সেচ সেচে অবস্থাটা থাকবে না, ঠিক তখনই কিন্তু এই রোগটা ভালো হয়ে যাবে, এই জিনিসটা কিন্তু আমরা জানতাম না। তাই না, আমাদের অপেক্ষা করতে হবে, দেখতে হবে, তারপর আমাদের মানে অ্যাপ্রোপ্রিয়েট যে কাজগুলো ওটা নিতে হবে। তারপরে তিনি লাইন করেন একজন পরবর্তী করার জন্য যে বছর গাইডলাইন দেওয়া আছে এটাই নামে পরিচিত, এইখানে আমাদের যাইতে হবে, তাই তো? আক্রান্ত ক্ষেত থেকে বীজ সংগ্রহ করবেন না, যদি এরকম কোন ক্ষেতে আমরা এই রোগটা দেখি এই বীজ সংগ্রহ করা যাবে না, এই বীজ সংগ্রহ করে কি হবে, এই রোগই হবে। ঠিক আছে না, সুন্দর কথা বলছেন আপা, এই রোগে হবে। সুতরাং এইখানে এই ক্ষেত্রে আমরা কখনো বীজ সংগ্রহ করবো না। তাহলে আমরা দুটা জিনিস জানলাম, কতখানি ইউরিয়া দিতে হবে এটা দেখে দিব, আর দুই নম্বর হলো এরকম হলে আমরা বীজ সংগ্রহ করবো না। কারণ আমরা গ্রামে কী করি, যারা এরকম অসৎ অসৎ অসাধু বীজ ব্যবসায়ী আছে তারা কিন্তু এই ক্ষেত্রে ট্যাবলেট দিতে পারবে। কিন্তু আপনি যদি নিজে চোখে দেখে রাখেন তাহলে আপনি বুঝবেন কোন ক্ষেত্রে আপনার বীজটা প্রমুখে রাখবেন। ঠিক আছে না? আচ্ছা, পরবর্তীতে যা করবেন, মনে করেন এই রোগ হয়ে গেছে, হ্যাঁ এই খাটটা ভালো হয়ে গেছে, ফলন কম হয়ে গেছে, পরবর্তীতে আপনি কী করবেন একটু বলবেন দুই একজন। দেখা গেছে মানে এই জমিতে এই ফসলটা ভালো হইতেছে না বা বিভিন্ন রোগে আক্রান্ত হইতেছে, তখন আমি ফসলটা চেঞ্জ করে দিতে হবে। তার মানে মানে রোগ প্রতিরোধী অন্য জাত বেরিয়েছে, তাই না? আগে যে সোনা লাগাইতে আমি সোনা কিন্তু লাগাই না, এখন 68 পর্যন্ত কিন্তু ধানের জাত আছে, 68 জানেন তো। আমরা কিন্তু 11 ছিলাম, 68 নামছি, লেটেস্ট যে ভ্যারাইটিগুলো নামছে। আপনারা জানেন বন্যার সময় আমরা 51 ভ্যারাইটিটা চাষ করি, তাই না? বাংলাদেশ এগ্রিকালচার রাইস রিসার্চ ইনস্টিটিউট বাড়ি, একটা BRRI বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, এটা হলো গাজীপুরে। ঠিক আছে, গাজীপুরে এইখান থেকে কিন্তু যত বাংলাদেশের ভ্যারাইটি আছে ধানের তারা রিলিজ করে, 75 না আমি বলছিলাম 68, তাহলে প্রতিনিয়ত কিন্তু মার্কেটে আসতেছে, কোনোগুলো খুব ভালো রেজাল্ট দেয়, কোনোগুলো ভালো রেজাল্ট দেয় না। যেগুলো ভালো রেজাল্ট দেয় ওগুলো থাকে, যেগুলো খারাপ রেজাল্ট দেয় ওগুলো সাস্টেন করে না বা ব্যাপকভাবে চলে না, তাই তো? এখন বাড়ির কিন্তু বাড়ি বিড়ির সাথে কিন্তু একটা লিঙ্ক আছে, বাড়ি বিড়িতে যদি আপনি চাপ দিয়ে বলেন যে বর্তমান নতুন ধানের জাতের নাম কি, বর্তমান নতুন ধানের জাতের নাম কি, ভালো ফলনের সাথে সাথে বলে দিবে যে এইটা। আপনি যদি এই যে অ্যাপসের মাধ্যমে পাবেন বা গুগলের যেখানে অনেক সুবিধা আপনাদের আছে। আচ্ছা, এই